হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই মজাদার একটা ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মাইক্রোফোনগুলো রিভিউ করব, আমার তৈরি এই মাইক্রোফোনগুলো। সো এই মাইক্রোফোনগুলোর ভয়েস কোয়ালিটি কীরকম সেটা আমি হয়তো আজকে আপনাদের দেখাতে পারবো না, কেননা সবগুলো ইনকমপ্লিট মাইক্রোফোন। সো যেগুলো কমপ্লিট মাইক্রোফোন সেগুলোর ভয়েস কোয়ালিটি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকে ভাবতে পারেন যে তারগুলো কি, আসলে এটা তার না, মাইক্রোফোন অতিরিক্ত, এই জন্যই এখানে রেখে দিয়েছি। সো হাতে রাখার আর জায়গা হচ্ছে না। এখন আমি আপনাদেরকে এক এক করে সবগুলোই দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি নয়ন, আর আপনারা দেখছেন টেক টেনজারো ইউটিউব চ্যানেল। সো চলুন তাহলে শুরু করি। একটু ভিন্নধর্মী আজকের ভিডিওটিতে আমি মাইক্রোফোনগুলো রিভিউ করব, আমার তৈরি যতগুলো মাইক্রোফোন রয়েছে সবগুলো রিভিউ করব। সো এর আগে আমার চ্যানেলে একটা হ্যাবিট M16 মাইক্রোফোনের রিভিউ দিয়েছিলাম, আপনি যদি ওই ভিডিওটি মিস না করে থাকেন আই বাটনে ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। সো এখন আমরা এগুলোর রিভিউ করব, যতগুলো পারি ভয়েস টেস্টিং করব। এগুলো সব আমার তৈরি, আপনি অলরেডি যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এখন সেইটা যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা সেই মাইক্রোফোনটিও আমার তৈরি। সো শুরুতেই যে মাইক্রোফোনটিতে নিয়ে কথা না বললেই নয়, এই যে মাইক্রোফোন আমার লাইফের ফার্স্ট তৈরি হচ্ছে এই মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি আমি তৈরি করেছিলাম, পরবর্তীতে আমি যেটা তৈরি করেছি সেটাও দেখাবো। সো এটা আমি ফার্স্টে তৈরি করেছিলাম, এটাতে একটা 3.5 mm অডিও জ্যাক ছিল, আমি এটা খুলে অন্য এক জায়গায় স্থানান্তর করেছি। সো সেই ক্ষেত্রে এটাতে আমি ভয়েস কোয়ালিটি আপনার দেখাতে পারতেছি না, তবে এটাতে মোটামুটি ভয়েস কোয়ালিটি আসে। এটা তৈরি করার পর আমি এখনও কোনো ভিডিওতেই এটা ব্যবহার করিনি, অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে এটা ব্যবহার করে দেখানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, এরপর যে মাইক্রোফোনটি আপনারা দেখতে পারতেছেন এইটা, এটাও আমি অলরেডি তৈরি করেছি, অর্থাৎ এইটার পরই আমি এই মাইক্রোফোনটি তৈরি করেছি। এই মাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি কীরকম সেটা নিয়ে, অথবা এই মাইক্রোফোন কীভাবে তৈরি করা হয়েছে এটা নিয়ে আই বাটনে একটা ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিলেই বুঝতে পারবেন যে আসলে এটার ভয়েস কোয়ালিটি কত সুন্দর। এরপরে যে মাইক্রোফোনটি দেখাবো সেটা হচ্ছে এই যে মাইক্রোফোন। সো ভিউয়ার্স, এটাও কিন্তু অলরেডি আমার তৈরি, এটাতে একটা 3.5 mm জ্যাক লাগানো লাগবে, তাহলে এই মাইক্রোফোনটি ক্লিয়ার। কিন্তু এই মাইক্রোফোনটি যে ভয়েস কোয়ালিটি কীরকম হবে এটা আমি এখনও টেস্ট করে দেখিনি, অবশ্যই আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওটিতে আমি এই মাইক্রোফোন দিয়ে সম্পূর্ণভাবে আপনাদেরকে ভয়েস দিয়ে দেখানোর চেষ্টা করব। সো এই তিনটা আমি একটু রেখে, ওকে ভিউয়ার্স, দেখতে পারলেন যে এখন আমার হাতে আরও দুইটা মাইক্রোফোন আছে। এই যে একটা মাইক্রোফোন, এই মাইক্রোফোন কমপ্লিট একটা মাইক্রোফোন। সো এই মাইক্রোফোন আমি নিজেই তৈরি করেছি, এটাতে যে যে জ্যাকটি লাগানো রয়েছে এটাতে শুধু মোবাইলেই চলবে, মোবাইল বা ল্যাপটপে চলবে। সো আমি এখন এটাতে আপনাদের ভয়েস টেস্টিং করে দেখাবো যে এটার ভয়েস টেস্টিং কীরকম হয়। এরপরে আমি আপনাদেরকে আরও একটা মাইক্রোফোন দেখাবো। সো আমি একটু খুলে নিচ্ছি, তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আমি এটা খুলে নিলাম, এখন আমি এটা সরাসরি খুলে ফোনে কানেক্ট করব। ওকে ভিউয়ার্স, আমি এই মাইক্রোফোনটি আমার ফোনে কানেক্ট করেছি, আমি জানি না ভয়েস কোয়ালিটি কীরকম শোনা যাচ্ছে। এটা চাইলে আপনারা এখানে আপনার যে টি শার্ট বা শার্ট রয়েছে আপনি সেখানে এরম করে লাগাতে পারবেন। সো তাহলে মাইক্রোফোনটা অলরেডি কানেক্টেড হতে থাকবে, কিন্তু এই মাইক্রোফোনে একটু নয়েজ ক্যাপসা আসে, সেটা হচ্ছে তারের জন্য, অর্থাৎ আমার এখানে যে তারটি ব্যবহার করা হয়েছে তারটি প্রপারলিভাবে অর্থাৎ কয়েক জায়গায় জয়েন্ট দেওয়া রয়েছে, এই জন্যই একটু নয়েজ আসে এই মাইক্রোফোন দিয়ে। সো আশা করি এটা পরবর্তী আমি নিজেই ঠিক করে নেব। ওকে, আপনারা তো এটার ভয়েস শুনলেন, নেক্সট এখন আমরা আরেকটা মাইক্রোফোন দেখব। ওকে ভিউয়ার্স, আমি মাইক্রোফোনটি খুলে আবারও আরেকটা মাইক্রোফোন সংযোগ করে নিয়েছি। এখন আপনারা এখানে যে মাইক্রোফোনটি দেখতে পারতেছেন এটা কিন্তু আমার তৈরি একটা মাইক্রোফোন। অনেকে হয়তো এটা কলমের হেডের মতো মনে করতে পারেন, এটা আসলেই কলমের হেড, কিন্তু এটা কিন্তু এক প্রকার মাইক্রোফোন। এটার ভেতর আমি মাইক্রোফোন সংযোগ করেছি, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, এটার ভেতরেই আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে আমি এটার ভেতরে একটা মাইক্রোফোন সংযোগ করে নিয়েছি, তারপরে আমি এটা এখানে সেট করে দিয়েছি। ওকে ভিউয়ার্স, আপনারা এখন যে কথাটি শুনতে পাচ্ছেন সেটা এই মাইক্রোফোন দিয়েই। এছাড়াও এই যে মাইক্রোফোন, এটা দিয়ে আমি প্রায় 100+ ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আশা করি এটা নিয়ে আপনাদেরকে দেখানো তেমন কিছুই নেই, এটা আপনারা সবসময় দেখেন যে এরকম করে আমার এইরকম করে টি শার্ট বা শার্টের সামনে থেকে যায়, এটাই হচ্ছে একটা মাইক্রোফোন। সো এই ছিল সম্পূর্ণ মাইক্রোফোন, আশা করি এই মাইক্রোফোনগুলোর রিভিউ আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। সো এইগুলো সবগুলোই নিয়ে কথা বললাম, আর আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।